নওগাঁয় 85 বছরের বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলের বউ ও নাতনিরা। 85 ইয়ার্স হয়ে গেছে ওনার, 85 বছর বয়সে তার 3টা সন্তান এবং 2টা মেয়ে। 5 সন্তানের একজন মাকে বৃদ্ধ মা, যে মা হাঁটতে পারে না, চলতে পারে না, ওই মাকে সন্তানরা সবাই মিলে ঘর থেকে বের করে দিছে। সময় টিভি তার বিভিন্ন স্যাটেলাইট মিডিয়াতে আমি দেখলাম ওই মা কান্না করছে, বলতেছে আমি এই বৃদ্ধ বয়সে আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমি কার দ্বারে যাব, দুনিয়ার এমন কোন আশ্রয় নেই। ওই মা বলছেন আমার কোনো ভাই নাই, আমার বাপের বাড়ি নাই, আমি কোথায় যাব। আজ আমার সন্তানরা, সন্তানের বউরা মিলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। বলেন ওই সন্তান মা বাবার সম্মান বুঝেছে? আল্লাহর কোরআন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দারা, আমি আল্লাহর ইবাদত করো, সাথে সাথে তোমার মা বাবার সাথে সদ্য ব্যবহার করো। তারপরে বলছেন তাদের 2 জন থেকে 1 জনকে বৃদ্ধ বয়সে যদি তুমি পেয়ে থাকো, তাদেরকে সেবা করে তুমি জান্নাত কামাই করো। শুধু তাই নয়, রাসূলে করিম সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবি, তোমরা কি জানো জান্নাতের চৌকাঠে চুমু দিতে চাও? দুনিয়াতে জান্নাত কোথায় পাবো? তখন রাসূলে করিম নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরানি পাপড়ি গুলে গুলে বললেন, ও আমার সাহাবি, তোমার মায়ের কাছে চলে যাও, বাবার কাছে চলে যাও, তোমার মায়ের কদমে যদি চুমু দাও, যদিও সেটা মায়ের কদম হয়, আল্লাহ সেই কদমের চুমু জান্নাতের চৌকাঠের চুমু করে দিবে। তাহলে ওই সন্তান মা বাবার সম্মান বুঝেছে? যে সন্তান 3টা সন্তান উপযুক্ত, 2টা মেয়ে আছে, ওই 85 বছরের মাকে যেই সন্তান বের করে দেয়, সে কখনো সুসন্তান নয়, সে একজন কোলাঙ্গার। কথা বলেন ঠিক কিনা? এই কোলাঙ্গার দেশের রন্ধ্রে রন্ধ্রে আছে না নেই? কোলাঙ্গাররা কেন সৃষ্টি হয়? মা বাবার সম্মান কেন বুঝে না? একমাত্র কারণ হচ্ছে বাবারা ওই সন্তান জানে না কোরআন হাদিসের জ্ঞান তার ভিতরে নাই, রাসূলুল্লাহর হাদিসের জ্ঞান তার ভিতরে নাই, রাসূলুল্লাহর মহান হাদিসের বাণী, আল্লাহর কোরআনের বাণী তার ভিতরে প্রবেশ করে নাই, তার সিনায় প্রবেশ করে নাই, যার কারণে সেই মা বাবার সম্মান বুঝে না। কথা বলেন ঠিক কিনা? এবং মা বাবারও ওই সন্তানকে কোরআনের শিক্ষা দেয় নাই, মা বাবা তাকে হাদিসের শিক্ষা দেয় নাই, মা বাবা তাকে কোরআন পড়ায় নাই, যার কারণে সে ছেলে সন্তান জানে না মাকে কিভাবে এহতেরাম করতে হয়, বাবাকে কিভাবে এহতেরাম করতে হয়। কথা বলেন ঠিক কিনা? বলেন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? একজন মানুষ যদি খানে কাবার সামনে, তার বালক থেকে মৃত্যু পর্যন্ত যদি খানে কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, যাবতীয় সকল নামাজ খানে কাবার সামনে আদায় করেছে, বুঝেছেন আপনারা? কিন্তু ওই সন্তানের উপর যদি মা নারাজ, বাবা যদি নারাজ হয়, ওই নামাজ কালাম সব কিছু কেয়ামতের ময়দানে আল্লাহ তার চেহারার দিকে ছুড়ে মারবেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সকল মানুষরা যদি একজনের জন্য বদদোয়া করে, কোনো কিছু যাবে আসবে না, যদি তার মা, তার কলিজার টুকরা মা বাবা যদি তার জন্য দোয়া করে, কথা বলেন ঠিক কিনা? আর একজন সন্তান একজনের জন্য যদি পৃথিবীর সকল মানুষ যদি একত্রে দোয়া করে, যদি মা বাবাকে যদি ওই সন্তান কষ্ট দেয়, মা বাবার নাফরমান যদি করে, মনে রাখবেন পৃথিবীর কারো দোয়াই কোনো কাজে আসবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান।